রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহার অনুপযোগী ঘোষণা করেছে রাজুকের কারিগরি কমিটি। ভবনটি সংস্কার করে ব্যবহার অথবা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও মত দেন তারা। বুধবার বিকেল 3টার দিকে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে প্রবেশ করে ফায়ার সার্ভিস। খোঁজাখুঁজির এক পর্যায়ে বেরিয়ে আসে নিখোঁজ আরও দুজনের মরদেহ। সন্ধ্যার দিকে পরিষ্কার করা হয় বিস্ফোরণের কারণে রাস্তায় পড়ে থাকা ধ্বংসস্তূপ। পরে ভবন পরিদর্শনে আসে রাজুকের কারিগরি কমিটি। পরিদর্শন শেষে তারা জানান, ভবনের 24টি কলামের 9টি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য জরুরি ভিত্তিতে আগে ভবনটি সংস্কারের জোর দেন তারা। কলামগুলো যে লোডটা ক্যারি করতো, এই লোডটা অন্য কোনো বিমের মাধ্যমে, অন্য কোনো মেম্বারের মাধ্যমে ট্রান্সফার করতে হবে। এটা দিয়ে এই বিল্ডিংটাকে স্টাবলাইজ করতে হবে, তারপরে বাকি এটা রেট্রোফিটিং করা যাবে, করলে ভালো হবে নাকি আবার পুরোটা ভেঙে ফেলতে হবে, এটা অ্যাসেসের বিষয়। এটা আমরা খুব দ্রুত আজকে রাত্রে অথবা কালকে সকালের মধ্যে, আমরা দিনের মধ্যে একটা অ্যাসেস করবো। এবং একটা তৃতীয় একটা পক্ষকে, অর্থাৎ যারা রেট্রোফিটিং এর এক্সপার্ট টিম আছে, এরকম একটা টিমকে আমরা এনগেজ করে দিব, ওরা বাকিটা কাজ করবে। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করতে হতে 2 মাস লাগবে, তারপর রেট্রোফিটিং করতে কিন্তু আরও 1 বছর মতো লাগবে। এই পুরো সময়টাই ওই কোম্পানিটা তত্ত্বাবধানে কনস্ট্রাকশন এবং সুপারভিশন হবে। ওনারা ফাইনাল সার্টিফিকেট যখন আমাদেরকে দিবেন যে বিল্ডিংটা তাদের তত্ত্বাবধানে রেট্রোফিটিং হচ্ছে, একমাত্র তখনই বিল্ডিংটা প্রপার ইউজ করার জন্য আমরা ছাড়পত্র দেব। রাজুকের নকশা বহির্ভূত হলে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় কারিগরি কমিটি। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের মালিককে নেওয়া হয় ডিবি হেফাজতে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।